পূর্বাভাস দেওয়া হয়েছিল সেটা কিন্তু ধীরে ধীরে বাংলাদেশের দিকে সরে গেছে। তবে প্রাথমিক এই পূর্বাভাসের পরে আরো একটি পূর্বাভাস দেওয়া হয় যেখানে দেখা যায় যে নতুন করে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে বাঁকুড়া পুরুলিয়ার দিকে, অর্থাৎ ঝাড়খণ্ডের দিক থেকে যে মেঘ আমাদের রাজ্যে ঢুকেছে এবং ইতিমধ্যেই বাঁকুড়া পুরুলিয়ার দিকে বৃষ্টি শুরু হয়েছে এবং এই মেঘ আরো যত অগ্রসর হবে তত আমাদের এই কলকাতার দিকে এগিয়ে আসবে এবং ইতিমধ্যেই যেরকম বৃষ্টি শুরু হয়েছে তা ক্রমশ আরো অগ্রসর হয়ে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং হয়ে বর্ধমান হয়ে কলকাতার দিকে আসার সম্ভাবনা রয়েছে। তবে আপাতত যেটা দেখা যাচ্ছে যে বাঁকুড়া এবং পুরুলিয়া অঞ্চলে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে, তবে কলকাতা পর্যন্ত আসতে হয়তো আরো বেশ কিছুটা সময় লাগবে। ধন্যবাদ সঞ্চয়ন। এই মুহূর্তে আপনারা দেখছেন পুরুলিয়ার ছবি। বিভিন্ন জেলায় ঝড়ের সঙ্গে বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। আকাশ কালো করে এসেছে, পুরুলিয়ার ছবি আপনারা দেখছেন। কলকাতায় ধেয়ে আসছে ঝড়, বিভিন্ন জেলাতে ঝড়ের পূর্বাভাস রয়েছে, সেই সঙ্গে রয়েছে বৃষ্টিরও পূর্বাভাস। বিভিন্ন জায়গায় ইতিমধ্যে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। পুরুলিয়ার যে ছবি আপনারা কিছুক্ষণ আগে দেখলেন, আকাশ কালো করে এসছে। হুগলিতে কিছুক্ষণ আগেই শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। মুষলধারায় বৃষ্টি শুরু হয়েছে হুগলিতে।